সালাম আলাইকুম আলহাম আবার ধন্যবাদ সম্মানিত বোন প্রশ্ন করার জন্য পিতামাতা তারা মানুষ সেই হিসাবে মানুষের যে সমস্ত ভুলভ্রান্তি আছে আহ পিতা মাতারও সেটা থাকা স্বাভাবিক তো কোনো পিতা মাতা সন্তানের প্রতি ইচ্ছা করে কোনো মানে অন্যায় অপরাধ করবে সেটা আশা করা যায় না কিন্তু যদি কোনো ভুল হয় তাদের সিদ্ধান্তের মধ্যে তাহলে তখন সেটা তাদেরকে বোঝানো এটা সন্তানদের দায়িত্ব তারা সেটা বুঝাবে কিন্তু পিতামাতা হিসাবে তাদের যে মর্যাদা তাদের যে সম্মান সেটা রক্ষা করে তাদেরকে বোঝাতে হবে বোঝানোটা যেন নির্দেশমূলক অর্ডারমূলক না হয় সেদিকে খেয়াল করা আদব রক্ষা করে পরামর্শ হিসাবে আপনি সেটা তাদেরকে বুঝাবেন বা বাকি সে যদি জোর জবরদস্তি করে হারাম কিছু অবৈধ কিছু করার জন্য সেটা করা যাবে না কেন যে কোরআন করিম আল্লাহ রবাহ আলমিন সুর লোকমান এর পনেরো নম্বর আয়তে বলেছেন যে ওয়াইন জাহাদা কাল আন্দুষি কবি মালাই সালে কবি এলম ফলে হুমা অসাহেব হুমা ফির দুনিয়া মা আরফা যে তারা অর্থাৎ পিতামাতা যদি তোমাদেরকে এমন কোনো বিষয় বাধ্য করে আল্লাহর সাথে সেরে করছে যেটা তোমার জানা নেই তাহলে তুমি সেটা মানবে না সেটা মানে পালন করবে না কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদ ব্যবহার করবে তো সিরিক করার জন্য যদি নির্দেশ দেয় সিরিকটা করা যাবে না কিন্তু পিতামাতার অবাধ্যও হওয়া যাবে না তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে অতএব এখান থেকে আপনার শিক্ষণীয় যে তাদের কোনো ভুল সিদ্ধান্ত সেটা পরামর্শের ভিত্তিতে সন্তানেরা তাদেরকে বুঝাবে কিন্তু তাদের যে মর্যাদা তাদের যে সম্মান সেটা রক্ষা করা এবং সেটা যেন ওয়ার্ডারমূলক না হয় যাতে তারা মন খারাপ করবে এরকম যেন না হয় আর সমালোচনাটা হলো যে এমন কথা যেটা তার সামনে বললে সে রাগ করবে এটা যদি অগোচরে বলা হয় তাহলে ধরুন এটা সমালোচনা হিসাবে গণ্য হবে বাকি আপনার তাদের কোনো সিদ্ধান্ত বা তাদের কোনো কথা নিয়ে সন্তানরা পরামর্শ করতে পারে পরামর্শটা সমালোচনা নয় গঠনমূলক পরামর্শ যে এটা বলেছে বা মা তাহলে আমাদের কী করণীয় সেটা পরামর্শ করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে পিতামাতাকে জানাবে যে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমরা এরকম মনে করতেছি তাহলে আপনারা একটু ভেবে দেখেন এইভাবে মানে শালীনতা ভদ্রতা রক্ষা করে তাদের উপরে যেন সেটা অর্ডার না হয় সেদিকে খেয়াল রাখা মর্যাদা রক্ষা করা এরপরে পরামর্শটা পেশ করা এরপরে যদি আপনার আপনি যদি দেখেন যে এটা মানে নিষিদ্ধ বিষয়ে হারাম বিষয় হয়ে যাচ্ছে তাহলে সেটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না মানা যাবে না কিন্তু তাদের সাথে ভালো ব্যবহারও করতে হবে আর ইসের মধ্যে হিসেবে রসুলসান না হয় আলী বলেছেন যে আচারী মাহলুকিনীমা আসীন খালেক যে আল্লাহর অবদ্ধহি কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না যে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর অবাধ্য হয়ে কোনো শিশু আনুগত্য করা চলবে না সেটা যেই হোক পিতামত হোক বা অন্য কেউ হোক তারা আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্য করতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু তাদের প্রতি সদ্ব্যবহার করতে হবে তাদের অবাধ্য হওয়া যাবে না বা তাদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হবে না ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম মহত